বিস্ফোরণে কিশোরের মৃত্যু, এলাকার নিরাপত্তায় 25টি সিসি ক্যামেরা বসালো বনগাঁ পৌরসভা, বনগাঁ শহরে আরো 100টি ক্যামেরা বসবে জানালেন পৌরপতি। গতকালের বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর পর এলাকার নিরাপত্তা আটোসাঁটো করতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ওই এলাকা জুড়ে 25টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করে দেওয়া হলো এদিন, এবং সারা বনগাঁ জুড়ে অতিরিক্ত আরো 100টি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে বলে এদিন দাবি করেছেন পৌরপ্রধান। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, গতকালের ঘটনার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই এলাকা জুড়ে আমরা মোট 25টি সিসি ক্যামেরা লাগাবো এবং তার কাজও ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। এছাড়াও বনগাঁ শহরে আরো অতিরিক্ত 100টি ক্যামেরা লাগানো হবে, যেটি বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে থাকবে। এলাকায় দুষ্কৃতি তাণ্ডব রুখতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, যেহেতু আগামী 10 তারিখ অভিষেক ব্যানার্জি আসছেন আর তার আগেই এই ঘটনা, স্বাভাবিকভাবেই আমরা একটু আতঙ্কিত আছি। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি এবং সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। দীর্ঘদিন কোনো বোমের আওয়াজ শুনিনি, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসা লাগে। এই বোমের আওয়াজে সারা বনগাঁর মানুষ তথা আমরা যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত তারা অত্যন্ত মানসিকভাবে একটা ভীত সন্ত্রস্ত আছি। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বনগাঁ পৌরসভার যারা ক্রিমিনাল নাজের সঙ্গে যুক্ত তারা কোনো দলের হতে পারে না, এখন কোনো কোনো দল এদেরকে কাজে লাগায়। আমরা সেই জায়গা দেখে আমাদের কাজটা হচ্ছে পৌরসভায় মানুষকে শান্তিতে রাখা, পুলিশের সেই কাজও করা। তাই আমরা বনগাঁয় যেমনভাবে এর আগে 63টা ক্যামেরা লাগানো ছিল, আস্তে আস্তে এগোচ্ছিলাম, কিন্তু আমরা এই এলাকায় দ্রুততার সঙ্গে আমরা ক্যামেরায় প্রায় 20-25টার দিকে ক্যামেরা বসিয়ে দেওয়া হচ্ছে পাড়ার মধ্যে অবধি, এবং আমরা সারা বনগাঁয় প্রায় 100 ক্যামেরা আরও অতিরিক্ত বাড়ানো হচ্ছে, যাতে পুলিশের নজরদারি, পৌরসভার নজরদারিতে বনগাঁর সাধারণ মানুষ থাকে, নির্ভয়ে রাস্তায় চলতে পারে, এরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে। এ বিষয়ে এক এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় বেশ কিছু দোকানে পরপর চুরি হচ্ছিল আর পুলিশ তার কিনারা করতে পারেনি, কারণ এই এলাকায় কোথাও সিসিটিভি ক্যামেরা ছিল না। আজ বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরাগুলি লাগানো হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই আমরা উপকৃত হয়েছি। ওই বাসিন্দা আরো বলেন, ভালো ব্যাপার এটা, এটা অনেক আগে থেকে হলে ভালো ছিল, ঠিক আছে, কারণ এখানে লোকজন এখানে থাকে সবসময়, ঠিক আছে, এখানে লোকজন যাতায়াত করে, এটা লাগানো খুব ভালো হয়েছে, এটা পৌরসভা থেকে লাগিয়েছে আমাদের চেয়ারম্যান, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ, এর জন্য অনেক ধন্যবাদ। এবারে এই যে দোকানটা, এই দোকানে বারবার চুরি হতো, ঠিক আছে, এই দোকানটা অনেকবার চুরি হয়েছে, কোনো মানে কারো ধরতে পারিনি কিছু না, এই যে আশেপাশের দোকানগুলো অনেকবার চুরি হয়েছে, ঠিক আছে, বলে কিছু করতে পারিনি, থানে বলে কিছু করতে পারিনি, ক্যামেরা লাগালো না, তার থেকে এবারে একটু সুবিধা হবে, অনেক কিছু চুরি করতে আসতে পারবে না, এটাই সব থেকে ভালো হলো। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ঈদে আজই আসো, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।